Hi friends, welcome to the channel and welcome to a new vlog. আজকে 14th of July and আজকে একটা স্পেশাল সেলিব্রেশনের দিন, সেটা কি তোমাদেরকে আস্তে আস্তে অবশ্যই বলবো। এখন আমি যাচ্ছি কালীবাড়ি একটু পুজো দিতে, তো চলো ঝটপট করে পুজো দিয়ে আসি। অলরেডি আমি একটু লেট হয়ে গেছি, তাই দেরি না করে চলো যাওয়া যাক। আজকে হচ্ছে আমার মেয়ে রিজার 6 মান্থসের বার্থডে, তো আমি ভাবতেই পারছি না যে দেখতে দেখতে কি করে 6টা মাস কেটে গেল। জাস্ট এই মনে হচ্ছে কদিন আগে আমি ওর কিকটা ফিল করলাম, আর এই কদিন আগে জন্মালো, তো এত ফাস্ট টাইমটা কেটে গেল ওকে সামলাতে সামলাতে যে জাস্ট বুঝতেই পারছি না, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আগের বছর 31 জুলাইতে আমি দুর্গাপুরে আসি বাপের বাড়িতে, তখন অলরেডি আমার ফার্স্ট ট্রাইমেস্টার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে দেখো এই বছর জুলাইতে ওর 6 মান্থসও হয়ে গেল। কত ফাস্ট সব কিছু হচ্ছে। আর আজকে আমরা সবাই আছি, মা বাবা ভাই, বাট আমার হাজবেন্ডকে খুব মিস করছি, ও থাকলে আরও অনেক ভালো লাগতো, আজকে আরেকটু ভালো করে হয়তো সেলিব্রেশনটা করা যেত, বাট কাজের চাপ কিছু করার নেই, কলকাতা থেকে সব সময় এই লকডাউনের সময় আসা সম্ভব নয়, তো এই আর কি একটা ছোট্টখাটো জাস্ট নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন করছি আজকে। এইটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে সারা দিনটা কাটালাম আজকে মেয়ের সঙ্গে, তো সেটাই তোমরা দেখো, আশা করি তোমরা এনজয় করবে সব কিছু। সো ঘরে চলে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা খেয়ে নেব তাড়াতাড়ি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার চলছে পায়েসের প্রিপারেশন। এখানে দুধ বসে গেছে গ্যাসে, এবার আস্তে আস্তে পায়েসটা রেডি করব। জন্য পায়েস বানানো হয়ে গেছে, বাট এটা আমি গুড়ের পায়েস বানিয়েছি, কিন্তু জানি না কালারটা কেন এরকম আসছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে ওর জন্য আলাদা করে বাটিতে পায়েস তুলে রেখে দিয়েছি, তো এখান থেকেই ওকে খাওয়াবো। এখানে দেখো আমার খুচকু উঠে গেছে, গুড মর্নিং, হি চার চার কি দেখো দুষ্টুমি কাকে বলে, কেনে বে কেনে বে কেনে বে,
অবস্থা, পুরো বালিশ থেকে এতটা, কে ওঠে এরকম? হ্যাঁ কে ওঠে? চলো এবার খেতে হবে, তাই না মামা? এখন বিকেল 6টা বেজে গেছে আর এখন আমি মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছি, ওকে নিয়ে একটুখানি ঘুরবো। দেখো ছাদে একটু দুজনে মিলে ঘোরাঘুরি করব, তারপর আবার নিচে চলে যাব। এখন যেহেতু বেশি কোথাও বেরোনো যাচ্ছে না, সত্যি যখন মা হই মানে একটা আলাদা তো ফিলিংস অবশ্যই, আর অনেক বেশি ম্যাচিওরড হয়ে যায় যে কোনো মেয়ে বিয়ের পর। মামা দাঁড়াও, বিয়ের পর অবশ্যই মেয়েদের লাইফে একটা চেঞ্জ আসে, কিন্তু কিন্তু মা হওয়ার পর আরো অনেক বেশি ড্রাস্টিক চেঞ্জ আসে মামা, আর লাইফে অনেক বেশি রেসপন্সিবিলিটি বেড়ে যায়। একটা বাচ্চাকে সামলানো, ছোট থেকে বড় করা একটা হিউজ রেসপন্সিবিলিটি। আর যেহেতু আমার মা সার্ভিস করে, ওই জন্য আমাকে অনেক ছোট থেকেই খাওয়ানো, স্নান করানো সব কিছু মামা সব কিছু নিজে হাতে করতে হয়েছে। বাবা যদিও অনেকটাই হেল্প করেছে, তাও অনেকটাই নিজে হাতে করেছে, এবং তার জন্য আমাকে ছাড়াও ও হয়তো রাতে ঘুমাতেও পারে না, কারোর কাছে থাকতে অতটা চায় না। ও মামা, এইভাবেই আস্তে আস্তে 6টা মাস কেটে গেল। আশা করি ও খুব ভালো থাকুক, লাইফে অনেক বড় হোক, আর খুব হাসি খুশিতে থাকুক, আর আমাদের এই করোনা যেন মুক্ত হতে পারি আমরা, যাতে ও একটুখানি এবং ওর মতন আরও যত বাচ্চা আছে সবাই যাতে একটুখানি মাঠে গিয়ে, মামা মাঠে গিয়ে একটু খেলাধুলা করতে পারে, একটু বাইরে বেরোতে পারে, কারণ সারাক্ষণ ঘরে থেকে থেকে ওরাও একটু বোর হয়ে যায় বলে আমার মনে হয়, তাই এই ছাদে নিয়ে আসা, ব্যালকনিতে নিয়ে যাওয়া এইগুলো করি, যাতে ওর মনটাও ভালো থাকে। তো এইভাবেই দিনগুলো চলছে। এখন কিছুক্ষণ মামা উপরে থাকো, উপরে থাকো, এখন কিছুক্ষণ ছাদে থাকবো, একটু হাঁটাহাঁটি করবো ওকে নিয়ে, তারপর আবার সন্ধে হলে নিচে চলে যাব। তারপর সন্ধেবেলা কী প্ল্যানস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। এখন সন্ধে 7টা বেজে গেছে আর এখন আমি যাচ্ছি, মেয়ের জন্য একটা ছোট্ট কাস্টমাইজড কেক অর্ডার দিয়েছিলাম সেইটা আনতে, আর টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে আসবো বাড়ির সবার জন্য। তো চলো এখন যাওয়া যাক।
টেস্টি স্ন্যাক্স এটাই নেব ঠিক করেছি, তো নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে কথা বলবো। Happy birthday to you. কেটকাটার পর্ব তো শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো তোমাদেরকে দেখাই কিভাবে প্লেটটা সাজালাম, এমন কিছুই নয়, জাস্ট রোল নিয়ে এসেছি বাইরে থেকে আর কেক। এইভাবেই আজকে দিনটা একটু ছোট্টর মধ্যে সেলিব্রেট করলাম। এরা সঙ্গে শেয়ার করবো দাদু দিদার কি এক্সপিরিয়েন্স এই ছ মাসের, আর কেমন লাগছে তাদের দাদু দিদা হয়ে। চলো তাদের মুখ থেকেই শুনে নি। আমার প্রথম দিদা হয়ে ভীষণ ভালো লাগছিল, আর প্রথম প্রথম রাত্রিবেলা একটু জাগতো আর কি, ছোটরা এরকম করে, তো তখন একটু অসুবিধে হতো, রাত জাগতে হতো। তো এখন অনেক ইয়ে হয়ে গেছে, এখন খুব খেলা করে আমাদের সাথে, আমার দেয় উপর হয়, আমরা ভীষণ খুশি হই তাতে, খুব হাসে। আর এমনিতে খুব একটা বায়না ফান্না করে না, খিদে পেলেই একটু কান্নাকাটি করে, তারা খাইয়ে দিলে এমনি চুপচাপই থাকে, কোনো ডিস্টার্ব করে না সেরকম ভাবে। বাচ্চারা যেটুকু করার সেটুকু তো করবেই। এটা এটা আমাদের ভীষণ ভালো লাগে যে প্রথম দিদা আর একে নিয়ে খেলা করতে, আমার একদম প্রিয়, সারাক্ষণ প্রায় আমার কাছেই থাকে। সবসময় ওর খেলাধুলার সাথী হলো আমি, স্নান করার সাথী আমি, ঘুরে বেড়াবার সাথী আমি, বাগানে নিয়ে ঘুরে বেড়াবার সাথীও আমি। আর কিছু বলা যাবে না, কান্নাকাটি করছে এখন একটুখানি, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, তাই এখন এটা শেষ করছি, পরে আবার ভালো করে বিদায় হয়ে যাবে।
তো এই হলো আজকে সেলিব্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি মাম্মা এই যে দেখো 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 এদিকে 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 এদিকে। তো সবাইকে টাটা, গুড নাইট। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো। হ্যাঁ, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট।